हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल एआरएन ट्यूटोरियल। आज के आम्रा 2018 এই সালেতে কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু সলভ করব। আমি জানি তোমরা অনেক উৎকণ্ঠার মধ্যে আছো যে আদৌ এইচএসটা হবে কি হবে না, কিন্তু আমার মনে হয় কিন্তু এইচএসটা হবে। তার কারণ তোমাদের কিন্তু এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি, কোনো রকম ফাইনালের তো প্রশ্নই নেই, সুতরাং তোমাদের তো কিছু একটা ভাবে নাম্বারটা দিতে হবে। তো সেই কারণে কিন্তু পরীক্ষা পিছোক বা ধরো সতর্কতার সঙ্গে নেওয়া হোক, যেভাবেই হোক পরীক্ষাটা কিন্তু হবে। তাই জন্য তোমরা প্রিপারেশন কিন্তু বন্ধ করবে না, কারণ লাস্ট মোমেন্টে যদি কোনোভাবে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয় তখন যদি তোমাদের প্রিপারেশন না থাকে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, একটি তারের রোধ আর একে টেনে মূল দৈর্ঘ্যের এন গুণ করা হলো, তারের নতুন রোধ কত হবে। এই প্রশ্ন কিন্তু আমরা এর আগের পেপারে অলরেডি সলভ করেছি। কি আছে, যদি কোনোভাবে আয়তন অপরিবর্তিত থাকে তাহলে রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, সেটাই আমরা লিখে ফেলব। এবার যদি দৈর্ঘ্যটা এন গুণ হয় তাহলে রোধ কি হয়ে যাবে, এন স্কোয়ার গুণ হয়ে যাবে, কারণ এল এর মাথায় স্কোয়ার আছে, তাহলে নতুন রোধ হবে এন স্কোয়ার আর। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক। আমরা চলে আসছি পরের প্রশ্নে। বলেছে একটি কোষের তড়িৎচালক বল E1, অভ্যন্তরীণ রোধ R1 এবং অপর একটি কোষের এই রাশি দুটির মান যথাক্রমে E2 এবং R2। কোষ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য তড়িৎচালক বলের মান নির্ণয় কর। আমরা প্রথমে সার্কিটটা এঁকে ফেলি। কীরকম সার্কিট দিয়েছে, দুটো ব্যাটারি আছে, দুটো ব্যাটারির একটা E1, R1, একটা হচ্ছে E2, R2। তাহলে একটা থেকে প্রবাহ যদি I1 হয় আরেকটা থেকে প্রবাহ কত হবে, I2 হবে, এবং মোট প্রবাহটাকে আমরা I হিসাবে ধরে নিলাম। এবার আমরা ইকুয়েশন লিখতে থাকি। তাহলে দুটো আলাদা আলাদা ব্যাটারির জন্য যদি আমরা ইকুয়েশন লিখি কীরকম দেখতে হবে, I1 = E1/R1 আর I2 = E2/R2। কেন এটা হলো, একদম সিম্পল ওহমের সূত্র, খুবই সোজা। এইবারে ধরে নাও যে এই পুরোটা হচ্ছে একটাই সমবায়, তাহলে রোধ দুটো কিভাবে আছে, একদম ওপরে আছে R1, তার সঙ্গে সমান্তরালে আছে R2। তাহলে যদি আমি বলি R1 আর R2 সমান্তরাল সমবায় কত, তোমরা জানো R1 R2/R1+R2। লিখে ফেলি, তাহলে সমান্তরাল সমবায় কি হচ্ছে, I = E/টোটাল যে আমাদের তুল্য রোধ, R1 R2/R1+R2। এবার আমরা R1+R2টাকে উপরে তুলে নিলাম এবং E টাকে ধরে নিলাম। কি বার করতে বলেছে দেখো, তুল্য তড়িৎচালক বলের মান, ওটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল E। এবার আমরা ডায়াগ্রাম থেকে কি বুঝতে পারছি, I = I1+I2 করে ফেললাম, সমস্ত মানগুলো পুট করে দাও। দেখো I এর মান পুট করলাম, I1 এর মান পুট করলাম, I2 এর মানটা পুট করলাম। তাহলে কি হবে, যদি তুমি এখানে লসাগু নিয়ে ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে, E1 R2 + E2 R1/R1+R2। এটা কিন্তু একটু আনকমন প্রুফ, ভালোভাবে মন দিয়ে দেখবে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, আমরা চলে আসি পরের প্রশ্নে। আমাদের বলে দিয়েছে 2×10⁻³ সেন্টিমিটার² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে পরিবাহী ইলেকট্রনের গড় বিচলন বেগ নির্ণয় করো। পরিবাহীর ইলেকট্রন সমূহের ঘনত্ব 9×10⁸ m²³, মানে কি 1/m³। তাহলে এক্ষেত্রে ড্রিফ্ট ভেলোসিটির কি ফর্মুলা আমরা জানি, I = NaVT। আমরা একটু দেখে নিই যে কোন কোন ইনফরমেশন আমার কাছে আছে আর কোনগুলো নেই। দেখো প্রথমেই কি আছে, I আছে, তাহলে দেখো I দেওয়া আছে, পেয়ে গেলাম। এরপরে কি আছে, N, সেটাও দেওয়া আছে, কি ওটা, ইলেকট্রনের ঘনত্ব, পেয়ে গেলাম। এরপরে কি আছে দেখো, A, এটা কত হবে, দেখো 2×10⁻³ সেন্টিমিটার². এর মধ্যে কিন্তু স্মল ইটা দেওয়া না থাকলেও আমরা জানি সেটা ইলেকট্রনের আধান কত হয়, 1.6×10⁻¹⁹ কুলম। যদি সমস্ত ভ্যালুগুলো পুট করে দিই তাহলে সেখান থেকে ভি পাওয়া যাবে, তো অবশ্যই পারবে। তাহলে
v equal to 6.9 into 10 to the power minus 4 meter per second. এটাই আমাদের উত্তর। তাহলে তোমাদের অঙ্ক কিন্তু খুব একটা টাফ পড়বে না, তোমাদের ডেটাগুলো খুঁজে বার করতে হবে, এটাই তোমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা চলে আসি তাহলে পরের অঙ্কে। কি বলেছে? বর্তনীতে প্রবাহ I এর মান নির্ণয় করো। একটা বর্তনী দেওয়া আছে, দেখো 2 ভোল্ট আছে, মাঝখানের যে আমাদের লাইনটা সেখানেও 2 ভোল্ট আছে, তার পাশে 2 ভোল্ট আছে। এই অঙ্কটা আমরা সলভ করব কি করে? তোমরা জানো কার্শফের সূত্রের সাহায্যে। যদি কার্শফের সূত্র আমাদের লাগে তাহলে সবার আগে আমাদের কি লাগবে? আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাটারি থেকে যে কারেন্টগুলো বেরোচ্ছে সেই কারেন্টের ডিরেকশন লাগবে, সেগুলো আমরা পরপর করে নিই। দেখো ধরে নিলাম বাঁদিকের 2 ভোল্ট থেকে কারেন্ট বেরোচ্ছে কত? I1। ডান দিক থেকে বেরোচ্ছে অর্থাৎ একদম ডান দিক থেকে বেরোচ্ছে I2, বুঝতে পারলে? আর সেই I1 আর I2টা একসঙ্গে জুড়ে গিয়ে মাঝখানের যে শাখা সেটা দিয়ে যাবে, তোমরা এটা ভালোভাবেই জানো, ক্লিয়ার? এবার আমরা লুপ ধরে নিচ্ছি, একটা 1 একটা 2, হয়ে গেল। এবারে কি করতে হবে? লুপের ডিরেকশন ধরতে হবে। প্রথম লুপের ডিরেকশন ধরলাম কি? ক্লকওয়াইজ। এই লুপের যে দিক বা ডিরেকশন সেটা তোমরা নিজের ইচ্ছা মতো ধরতে পারো। দেখো আমি এমনভাবে ধরেছি যাতে কারেন্টের ডিরেকশনের সঙ্গে ওটা ম্যাচ করে। আমরা কি জানি? যদি লুপের ডিরেকশন তড়িৎ প্রবাহের ডিরেকশনের সাথে ম্যাচ করে তাহলে কি হবে? আমাদের আর মাইনাস আসবে না, সব পজিটিভ হয়ে যাবে। সেটাই আমরা করব। ইকুয়েশন লিখে ফেললাম, দেখো 2+2, কেন? দুটো ব্যাটারি আছে, তাহলে 2+2 = 2 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে? I1। আর যেটা তোমাদের মাঝখানে যে 2 ওহমটা আছে তার মধ্যে দিয়ে কত যাচ্ছে? I। এই I = হচ্ছে I1+I2, আমরা সেটা ভালোভাবেই জানি। এক্ষুনি বলেছি যে I1 আর I2 মিশে তবে I টা তৈরি করছে, ক্লিয়ার? চলে আসি আমরা পরের লুপে। পরের লুপে আমরা কি ধরছি? পরের লুপে ধরছি অ্যান্টি ক্লকওয়াইজ। কেন? কারণ ওখানে ব্যাটারি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার জন্য ইকুয়েশন কি হবে? 2+2 = 2I2+2I। এটা কেন হলো দেখে নাও। দুটো ব্যাটারি আছে একইভাবে, 2 আর 2, হয়ে গেল। এবং ডান দিকের 2 ওহমের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে? I2, তাই জন্য 2I2 আর তারপর 2I, যেমন আগেরটা হলো। তাহলে এইভাবে লুপ ধরলে সুবিধাটা কি? আমাদের কোনো মাইনাসের কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, একদম ক্লিয়ার। কি করছি? ব্যাটারি যে ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে সেই ডিরেকশনেই আমি লুপ ধরছি আমার ইচ্ছা মতো। মনে রাখবে কার্শফের যে সূত্র সেটা লুপ ইন্ডিপেন্ডেন্ট, কোনো লুপের উপর বা লুপের ডিরেকশনের উপর নির্ভর করে না, ক্লিয়ার? এটা ছাড়া আমরা এক্ষুনি কি বললাম? I = I1+I2। তোমরা ক্লাস 12 স্টুডেন্ট, আশা করা যায় এই সমস্ত ইকুয়েশনগুলো নিজেরা সলভ করতে পারবে, ক্লিয়ার? এটাও কিন্তু একটু টাফ, কার্শফ সাধারণত দেয় না। যদি বুঝতে সমস্যা হয় বারবার দেখবে, তারপরেও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানা, ওকে? আমরা চলে আসছি পরেরটা। কার্শফের সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতিটি প্রতিষ্ঠা কর। এটা কি? এটা তোমাদের অলরেডি বইতে আছে, একদম ডিটো প্রুফ, এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, তোমরা বই দেখে নেবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই জানাতে হবে, আমি এটা আবার ভিডিওর আকারে তোমাদের করিয়ে দেব, ক্লিয়ার? এরপরে বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে? তাহলে এই যে এখানে ঘটনাটা দিয়েছে তাতে আমরা কি জানি? P = হচ্ছে I² R, যেখানে R টা কি? কনস্ট্যান্ট থাকে, P টা হচ্ছে ক্ষমতা, আর আমাদের I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে I যদি স্কোয়ার থাকে তাহলে P কি হবে? আগেরবারের মতো R = L² সেটা লিখে ফেললাম। তাহলে কত হবে? দেখো তড়িৎ প্রবাহ মাত্রা যদি I হয়, তার জন্য যদি 0.5% হয়, তাহলে P কি হবে? তার সঙ্গে 2 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1%। একদম সিম্পল, তোমাদের বেশি ভাবতে হবে না, জাস্ট যেটা আছে তার সঙ্গে 2 দিয়ে গুণ করলেই কাজ হয়ে যাবে। কেন 2 দিয়ে গুণ করছি? তার কারণ I এর মাথায় কি আছে? স্কোয়ার আছে, ক্লিয়ার? আমরা চলে আসছি পরের প্রশ্নে। বলেছে ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটি সরবরাহের 2 প্রান্তের সঙ্গে একটি রোধক R যোগ করা হলে রোধকটিতে এই ছাড়ে তাপ উৎপন্ন হয়। এখন সরবরাহের বিভব প্রভেদকে V/3 এবং রোধকের রোধকে দ্বিগুণ করা হলে তাপ উৎপাদনের হার কি হবে বের কর। এখানে কি হবে? হার মানে কি? এটা এক টাইপের ক্ষমতা।
তাহলে এত হারে তাপ উৎপন্ন হয় মানেটা কি? ওটা একটা ক্ষমতা। এইচ ইকুয়াল টু আমরা কি এক্ষুনি দেখেছি ভি স্কোয়ার বাই আর, হয় লিখবো আমরা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর করে ফেললাম। তাহলে কি হচ্ছে দেখো, ভি স্কোয়ার বাই আর যদি হয় তাহলে এইচ টু বাই এইচ সমান সমান ভি টু বাই ভি ওয়ান হবে, আর যেহেতু তলায় আরটা আছে তাহলে উল্টে যাবে। একদম সিম্পল ব্যাপার, খুব ঠান্ডা মাথায় দেখো, আমরা ওপরে টু নিয়েছি নিচে ওয়ান নিয়েছি, তাহলে দেখো পি আর ভি পরস্পরের সমানুপাতিক, তার জন্য বাঁ দিকে টু ওয়ান, ওটাও টু ওয়ান, আর এটা উল্টে গেছে আর ওয়ান বাই আর টু। সমস্ত মানগুলো পুট করে দিলাম, ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার সমান সমান একের নয়, এটা হচ্ছে একের তিন, তাহলে এইচ টু কত বেরোবে, এইচ বাই এইটিন। একদম সিম্পল, ক্লিয়ার? লাস্ট আমাদের যেটা বলেছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় কর। ভালো করে ঠান্ডা মাথায় সার্কিটটা দেখো কি আছে, দেখো এখানে ছয় আছে তিন আছে, মানে কি তিনের ডবল ছয়, আর নিচে দেখো ছয়ের ডবল বারো, তার মানে কি এটা প্রতিমিত অবস্থা, আর প্রতিমিত অবস্থায় কি হয়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তো কোনো প্রবাহ যায় না, অর্থাৎ কত হবে, শূন্য। ক্লিয়ার? তাহলে যে যে জিনিসগুলো করালাম সেগুলো খুব মন দিয়ে তোমরা করবে, এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। ক্লিয়ার? আজ তাহলে এত দি থাক, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।